কি খবর আপনার? বাকি সব ঠিকই থাকে আছে বারো। মানে আগের ভিডিওতে আপনার কৈছিল যে মানে একটা মোবাইল অর্ডার দিছিল নতুন, তো দুদিনতে অহার কথা আসলে, কিন্তু অল্প কিনা ডেলিভারি প্রবলেমের কারণে দুদিন দেরি হল, দুদিন বেশি। তো ফাইনালি আজি পাই গলি মোবাইলটো, রিয়েলমি 8 অর্ডার দিছিল। তো এই রিয়েলমি 8 জিবি 128 জিবি। ডেলিভারি বয়জনে খুলিয়ে দিলে মোবাইলটো আছে নাই দেখাবর কারণে, তথাপি মই আকৌ এজ ইট ইজ পেক করে দিলো, বোলো আপনার আনবক্সিং করে দেখাই দিম। তো গতি হোক আমি আনবক্সিং ফালে যাও, আর ভিডিওটি যদি স্যার আপনাদের ভাল পায় তে ভিডিওটি লাইক করব, শেয়ার করব আর মো চ্যানেলটি সাবস্ক্রাইব করব। এই হয়ে গেল মোবাইলটি আমার 8 রিয়েলমি 8, এই নতুন 5G ফোন হয়। 5G আমার এটা বর্তমান এই যুক্ত সেকেন্ড লকডাউন আরম্ভ হয়েছিল আমার জুন জুলাই মানে 5G লঞ্চ হয়েছে। তো রিয়েলমিও 5G লঞ্চ করেছে, সিহতর দুটা তিনটা মডেলের লঞ্চ করেছে, যে রিয়েলমি নার্জো 30 এনেকা কেটামান লঞ্চ করেছে। তো এই মোবাইলটো লো মোৰ লুকিংটো ভাল লাগিল, মই বোলো এই মোবাইলকে লওঁ, সেইকাৰণে সেইটো ললো। তো আপোনালোকক আনবক্সিং মানে যোন মানুহজনে ডেলিভারি করব আছিল, তেখেতে মোক মানে পেকেটটো খুলি যে মোবাইলটো আছে ভিতর সেইটো দেখাইছিলে, তো সেইকাৰণে পেকেটটো উপরে খোলাই আছে বর্তমান। তথাপি আপোনালোকৰ কাৰণে মই আকৌ এবাৰ বন্ধ কৰি পেলাই মানে খুলিছো আৰু। তো আহি গেল আমার রিয়েলমি 8। তো ইয়াত থাকে আপনার প্রথমে ইয়াতে পাব আপনার এই কভারটো লগতে এইবিলাক কিনা গাইডলাইন আছে আপনার সিম স্লট কিনা কিনা গাইডলাইন পেপার, এই কভারটো এই যোনটো কভার ফ্রি অফ কস্ট কভার, পুরা ফ্লেক্সিবল কভার হয়, ট্রান্সপারেন্ট। তো তারপর আছে মোবাইলটো, ইয়াত এই মোবাইলটো একটা সৰু ক্লিপ থাকে, তো দাঙি দিলে মোবাইলটো ওলাই আহে। তো এই মোবাইলটো আর মোবাইল লগত আহিছে চার্জার, যোনটো কিমান হয় তো আপনার 50 ভোল্টৰ হয় চার্জ, একদম ফাস্ট চার্জার, 50 ভোল্টৰ ফাস্ট চার্জার, 50 ওয়াটৰ, ইয়েস 50 ওয়াটৰ ফাস্ট চার্জার। আর তাত এই আপনার লগত আছে ডাটা কেবল, আর আগতে মোবাইলবিলাকতো আপনার আপনার এয়ারফোন দিছিলে, আজিকালি এয়ারফোনবিলাক নিদিয়ে। তো এই হল চার্জার, এডাপ্টার, কেবল আর মোবাইল। তো আপনার এটা মোবাইলটো দেখাইছো, লুকিং চাব মোবাইলটো কি ধুনিয়া লুক, তার যোনটো ক্যামেরা এই স্ক্রিনতে থাকে, পুরা ইনবিল্ট হয় ক্যামেরা, পুরো স্ক্রিনের ভিতর থাকে। আপনার তিনটা ক্যামেরা আছে ইয়াতে, এই ক্যামেরা মেগাপিক্সেল আপনার 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে এটা, আর এটা 5 মেগাপিক্সেলের মার এটা 8 নাকি এনেকা ধরনের থাকে ওগুলা। তো মোবাইলটো অন করাই নাই, এটা মই মোবাইলটো অন করে আছো, লুকিংটো সবসময় কি ধুনিয়া। এটা দুটা কালার এভেলেবল আছে, এটা হয় আপনার ব্ল্যাক আর এটা ব্লু, এটা আপনার সুপারসনিক ব্ল্যাক আর এটা সুপারসনিক ব্লু আছে, দুটা কালার এভেলেবল হয়। তো আপনার ইয়াতে আপনার পাব ফেস লক পাব, আর লগতে ফিঙ্গারপ্রিন্টের ইয়াত কোনো অপশন নাই, ফিঙ্গারপ্রিন্ট অপশন ইয়াত থাকে। আজিকালি যোনবিলাক মোবাইল আহিছে তাত ফিঙ্গারপ্রিন্ট, আপনার যোনটো পাওয়ার বটন আছে এই পাওয়ার বটনটোতে ফিঙ্গারপ্রিন্ট থাকে। তো ইয়াত চার লগেলগে আপনাদের এনেকে টাচ করলে মোবাইলটো অন হয়ে যাবে, যেতিয়া আপনাদের মানে লক সিস্টেমটো অন করব, তেতিয়া লক সিস্টেম ঢালিব, তেতিয়া আপনার ইয়াত চার লগেলগে আনলক হয়ে যাবে। তো আহি গল, হয়ে গল অন, এতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব দিছে, মই ইংলিশ সিলেক্ট করলো, নেক্সট নেক্সট। তো এতিয়া এটো খুলিবৰ কাৰণে আমি গুগল একাউন্ট দিব লাগিব হয়তো চাগে, তো ওয়েলকাম, ধুনীয়া এখন পপআপ আহিছে ওয়েলকাম রিয়েলমি UI বুলি, গেট স্টার্ট, আর আমার ফোনটো স্টার্ট হয়ে গেল। এতিয়া মই এটা ক্যামেরা কোয়ালিটি দেখাইছো, আর ক্যামেরা কোয়ালিটি কেনেকুৱা, তো ইয়ার এই হল বেক ক্যামেরা কোয়ালিটি, কোয়ালিটিও বঢ়িয়া আছে। এতে নেক্সট আহিল আপনার এই ফোন ক্যামেরা কোয়ালিটি, ফোন ক্যামেরা কোয়ালিটিও ধুনিয়া, মানুষ বগাকই দিছে দেখুন পুরা।
তো এইটোৱে হ'ল মোবাইলটো। এইটো মই লৈছোঁ আপোনাৰ 8GB আৰু 128GB। আপোনাৰ তিনিটা মডেলৰ থাকে, এটা আছে 4GB 64GB আৰু 4GB 128GB, আৰু এটা আছে 8GB 128GB। এই তিনিটা মডেলত আৰু দুটা কালাৰত আপোনালোকে এই ৰিয়েলমি 8টো আপোনালোকে পাব। তো যদি আপোনালোকে 5G নতুন মোবাইল ল'বলৈ মন গৈছে, আপোনালোকে নিজৰ পুৰণা মোবাইলটো এক্সেঞ্জ কৰিব মন গৈছে বা নতুন মোবাইল ল'বলৈ মন গৈছে, তেতিয়া এইটো মোবাইল ল'ব পাৰে, বঢ়িয়া মোবাইল। মই আজি 3-4 বছৰৰ পৰা ৰিয়েলমি চলাই আছোঁ, তো মোৰ ফালৰ পৰা মই ঠিকেই থৈছোঁ, মানে 5-6ৰ ভিতৰত আপোনালোকে চাই চাই দিব পাৰোঁ আৰু, বঢ়িয়া আছে। এতিয়ালৈকে কোনো প্ৰব্লেম নাই মোৰ আগৰকেইটা ফোনো, এতিয়া এইটো ফোনো আই হোপ কি একো প্ৰব্লেম নেদেখাব চাগে বহুত বছৰলৈকে। তো এইটো চলাম মই, ঠিক আছে। আপোনালোকে ভিডিঅ'টো যদি পচন্দ কৰিছে, মানে ভাল পাইছে, যদি লাইক কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব, যদি কিবা জানিব মন আছে ফোনটোৰ বিষয়ে তেতিয়াহ'লে মোক আপোনালোকে জনাব কমেণ্ট কৰি, মই আপোনালোকক দেখাম।